नुपुर शर्मा की गिरफ्तारी चाहिए हमको, इन चीज़ों से काम नहीं चलेगा। और मैं चैलेंज कर रही हूँ उत्तर प्रदेश सरकार हो, प्रशासन हो, मैं इन सबको चैलेंज कर रही हूँ इस बात का कि देखिए मैं डरने वाली और दबने वाली नहीं हूँ, अपने नबी की शान में गुस्ताखी को बर्दाश्त नहीं करेंगे। सम्मानित दर्शक, बीजेपी नेत्री नुपुर शर्मा के लिए एबार एक ही बोललेन अल्लाहु अकबर ध्वनि तोला मुस्कान। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু বিশ্বের 57টি দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে দেশটির বিরুদ্ধে নিজেদের মানসিকতা এতটাই তীব্র করেছে যে দেশগুলিতে ভারতীয় পণ্যের বিপণন বন্ধ হয়ে গেছে, এমনকি কোনো কোনো দেশে ভারতীয়রা চাকরিও হারাচ্ছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির জাতীয় মুখপাত্রকে দল ইতোমধ্যে সাসপেন্ড করেছে, তাকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে নুপুর শর্মার অভিযোগ জানিয়েছেন। ভারত সরকার বিষয়টি নিয়ে চুপচাপ থাকলেও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এই বিষয়ে যে বক্তব্য রেখেছে তার প্রতিবাদ জানিয়েছেন। কোঅপারেশন ও পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, যারা নিজেদের সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় তাদের কথার কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে একটি জনসভায় বলেছেন, তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমান মান্যতা দেয়, সব ধর্মই তাদের কাছে সমান। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিজেপির জাতীয় মুখপাত্র নুপুরের মন্তব্যের পরে কানপুরে হিংসা ছড়ায়। কাতার, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত সহ ইসলামী দুনিয়ায় একাধিক দেশ এই নিয়ে কূটনৈতিক স্তরে ভারতের কাছে আপত্তি জানানোয় চাপে পড়েছে মোদী সরকার। নুপুর শর্মা তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ইতিমধ্যেই, বলেছেন যদি কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকেন তবে তিনি ক্ষমা প্রার্থী, তবে তার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না। এরপরে নুপুর মৌলবাদীদের কাছ থেকে ক্রমাগত হুমকি পেতে থাকেন, এরপর দিল্লি পুলিশও তার নিরাপত্তা বাড়িয়েছে। এদিকে আজ মুস্কান একটি ভিডিও বার্তা দিয়ে বলেন নুপুর শর্মাকে গ্রেফতার করতে হবে। তিনি বলেন, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, যেটি আপনারা আগেও দেখেছেন, আমি প্রতিবাদ করেই যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপমান আমি কখনোই মেনে নেব না, তাই আমি অনুরোধ করব তাকে আটক করা হোক। সম্মানিত দর্শক, মুস্কানের মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত? ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।